হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ভ্লগ। আজকে যে ভ্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও করা, আমার আপলোড করা হয়নি। এটা হলো সেই দিন, আগের সানডে, যেদিনকে আমার বাবা মা ছিল বাড়িতে আর আমার ওই বাবা মাও শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছিল। সকাল সকাল দেখতেই পাচ্ছ, আরও ঘুম থেকে উঠে ওর ইম্পর্টেন্টের সঙ্গে গেছিলো, কলা পাতা নিয়ে এসছে, এখানে আছে পেটাই পরোটা, আর টুকটাক ওই মাছ টাছ আনার এগুলো ছিল, তো এই জন্য সকাল সকালও বাজারে গেছিলো। তো চলো আজকে ভ্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। সবাই কিন্তু প্লিজ পুরো ভিডিওটাই দেখো। এই পেটাই পরোটা আমি প্রথম খেয়েছিলাম বছর খানেক আগে, বর্ধমান গেছিলাম, আমার হাজব্যান্ডের একজন অফিস কলিগ থাকে তার বাড়িতে, তখনই এটা আমি প্রথম খাই। আর এখানেও যে পাওয়া যায় সেটা আমি জানতাম না, তো ও নিয়ে এসেছিলো, এর সাথে একটা আলুর দম আর একটা তরকারি দিয়েছিল, মানে ছোলার ডাল টাইপের। যাই হোক, খেতে মানে ভালোই লেগেছে, তবে হ্যাঁ খুব ভালো সেটা বলবো না, লেগেছে মোটামুটি আমার, যেহেতু আরও কি ব্যাপারটা যে ঠান্ডা হয়ে গেছিলো, হয়তো গরম গরম যদি খেতাম আরও বেশি ভালো লাগতো। আর এখানে পেটাই পরোটা ব্যাপারটা কি সেটা আমার হাজবেন্ড ও মাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল, যেহেতু মাও আগে কখনো খায়নি, যে কেমনভাবে তৈরি হয় সেগুলো সব বলছিল। করলা মাছ তো না, এটার চচ্চড়ি হবে দুই বাবার জন্য স্পেশাল, দুই বাবা এটা ভালো খায়। এখানে ভেটকি মাছ আছে আর একটুখানি কাটা মাছও কপিস নিয়ে নিয়েছে, দুটো মিলিয়েই করা হবে। এই যে কলা পাতায় পাথুরি যেটা করবে আমার মা, বলে 500 নিয়ে আসতো। আমি তো জানি না পরিমাণটা, মা ওরকম ভাবে করে না, যেটা করবে নিজে হাতে পুরোটাই করবে। আমি আছি, তুমি চলে যাও, মা মার মতন করে করুক, সব ভালো হবে। দেখো মা চাদর সাবধান, কিন্তু গ্যাস কমানো, পরে বাড়িয়ে দিবে না, এখনই বাড়াতে হবে না। ভেটকি মাছ আছে আর কাটা মাছ, দুটো মিশিয়ে পাতুরি হবে। এখন মা ভালো করে কি সব দিয়ে যেন মাখাচ্ছে জানি না, ওই যে পোস্ত আর চালমগজ আর আদা চিড়ি। এরপর দেওয়া হয়েছে টমেটো পেস্ট, আর হচ্ছে আমি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে দেওয়া, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। এবার এটা কি মেখে কলা পাতে সাজিয়ে তারপরে করে দেওয়া, তারপরে উঠে নিতে সব। কিন্তু দুটো পাতা লাগবে জানিস, নেও না পাতা তো অনেকগুলো আছে, একটা পাতায় ধরবে না, যে কটা যা পাতা লাগে, তো অনেকগুলো 6-7টা পাতা আনতে বলেছিলাম। ভালো সেটা আছে, এবার কলা পাতা সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে মাছগুলো। এই মাছগুলো কলা পাতার উপর তেল দিয়ে তারপর কড়াইতে সাজিয়ে দিয়েছে, আর একদম মানে লোতে হচ্ছে, মানে আর একটু ফ্লেমটা আর একটু দেব, মিডিয়াম করে দেবো তাহলে। আচ্ছা তারপরে ঢেকে দেবে, তারপর একবার হবে, তারপর বাকিটা হবে। আমার বরকে বলেছিলাম একটুখানি ছোট মাছ আনতে, দিদির আরো কাজ বাড়িয়েছে, মাছ এনে 250 এই মাছ না কেটে এনেছিল, এতক্ষণ দিদি কাটলো, কেমন লাগলো কেটে? এই যে রেডি, দেখি পাতা, কলা পাতায় মাছ পাতুরি। ওষুধটা খেয়ে নাও মা, আর এখানে এই যে বাকিটা হচ্ছে, ধরে যাবে মা এটা? এইটা দিয়ে একটা কলা পাতা দিয়ে। এরপর আমি বাবা মাকে দিয়েছিলাম একটু ফল কেটে, আর তার কিছুক্ষণ পরেই আমার ছোট মামা এসেছিলো, মামা পাশেই থাকে, অনেকবার আসতে বলেছি আসেনি, কিন্তু যেহেতু আমার বাবা মা এসছে, বিশেষ করে আর কি মা, তো সেই জন্য মার সাথে মামার প্রায়ই ফোনে কথা হয়, আর মা যেই বলেছে এসছে, তো মামা কিন্তু অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো। আমি তাই বলছিলাম মামাকে যে তুমি তো এমনি আসোই না, কত আসতে বলি কখনোই আসো না। এখন প্রায় হচ্ছে 12:20 মতো বাজে, আর আজকে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়া পড়ে গেছে আমার, কারণ এখনও ওই মাসির বাসন টাসনগুলো ধোয়া হয়নি, হলে বাসনটা ধোবো, স্নান করবো, আরুকে স্নান করাবো, তারপর পুজোটা দেবো, আবার জল চলে যাওয়ারও ব্যাপার রয়েছে। আর আমার ছোটো মামা এসেছে মার সাথে দেখা করতে, তোমরা দেখলেই সেটা, আর ও বেরিয়েছে বড় পুচুকুটাকে গেছে আনতে। অ্যাকচুয়ালি কালকে বড় পুচু চলে যাওয়ার সময় বারবার ওকে বলেছিলো যে ইম্পর্টেন্ট, তুমি আমাকে একটু নিয়ে আসবে, কারণ আর তো কেউ দিয়ে যাবে না কাকা টাকা কেউ, তো ওর ইম্পর্টেন্ট বলেছিলো ঠিক আছে তোর এক্সাম হয়ে গেলে আমি ফোন করবি, তোকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, আর ও তাই গেছে বড় পুচুটাকে আনতে।
যাই হোক, আমি এবার তাড়াতাড়ি করে এই কাজগুলো সব করে ফেলি। স্নান হয়ে গেছে আর বর্দারও গলা পাচ্ছি, চলে এসছে। দাঁড়া কি করে দেখি বর্দা আসলে। হ্যাঁ কই, আরেকজন এসছে বাবা। পরীক্ষা টরীক্ষা দিয়ে কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। ইস বেকার, ব্যাগটা কালকে নিয়ে গেছে, আবার ব্যাগ নিয়ে এসছে। আমি স্নান করে ঘর থেকে ভিটন ফাইন ভাবে এসেছি, এখন আর কোনো চাপ নেই। বা পূজা দিচ্ছে সেটা দেখছি, তোমাদের দেখাচ্ছি। যখন ইম্পার আরুকে দেখি আসি, চলো ইম্পার আরু। একটা পাতলা জামা পরে জামা পরে রয়েছে, ওই যাচ্ছে আরু আর ইম মোবাইল দেখছে। আর প্রায় 2:20 বাজে, ঠাকুমাকে দিয়ে দিয়েছি খেতে, ঠাকুমা খাচ্ছে, ঠাকুরকেও দিয়ে দিয়েছি খেতে, ওকে একটু মাছটা বেছে দিয়েছি। আরু ভালো হয়েছে? আগের হচ্ছে দেশি স্টাইল, আজকে মেনু হচ্ছে ভাত, এই ডালটা হচ্ছে বড় কুচকুটার জন্য রয়েছে, ডিমের অমলেট ওকে করে দেওয়া হলো, আর মাছ খাবে না। আর এটা হচ্ছে গিয়ে লাউ মাছের মাথা দিয়ে, এখানে ছোট মাছের চচ্চড়ি, আর আছে হলো গিয়ে এই যে পাতুরি, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এই হচ্ছে এই বেলার মেনু, সবাই খেতে বসছি একসাথেই বসবো। এত বড় ছেলে পারে না, ঠাকুমা মাছ ভেজে দিচ্ছে। মা এখন যাচ্ছে শুতে, আমরা একটু খেয়ে দিয়ে কথা বলছিলাম, 4 মতো বাজে। আর বড় পুচকু সব শুয়ে আছে, আমিও শোবো, একটু পরেই মা বাবা ওরা চলে আসবে। ঠিক আছে, তুমি গিয়ে শো মা। হ্যাঁ অসুবিধা। প্রায় এখন সন্ধ্যা 6:15 মতো বাজে, আমি তো সেই 5:15 দিকে উঠে গেছি, উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে ওই ঘরে মার সাথে একটু গল্প করছিলাম। ও ঘুমাচ্ছিল, আরু ঘুমাচ্ছিল, আর আমার বাবাও ঘুমাচ্ছিল। বর পুচ্ছু আমি আর মাই জেগেছিলাম, একটু কথা বলছিলাম। তো বাবা একটু ফোন করলো, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, ওরা মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। আর এইদিকে এই দেখো আরু উঠে গেছে, উঠে ওর ইম্পের সাথে খেলা করছে। কিরে মা করছিস কেন? উঠে আমি এখানে অপেক্ষা করছি, ওরা আসলে খুলে দেবো সেই জন্য গেট। ঠাকুমাও চলে এসছে, ওর কি হলো? ঠিক আছে, আচ্ছা ঘুমাচ্ছিল। প্রচুর হেঁটেছে, হাঁটতে তো হবে, এই চাদরটা ওদিকে পারবে না, দাঁড়াও খুলে দি, এ সেট করা আছে। ছোট একটা ব্যাগ নেবো আমি, তখন চেঁচামেচি করেছে। এই নাও
ভালো করেছো, আমি তো বলেছি তিনবার। এইটা দেখো, এটা দেখো না, এই ব্যাগটা দেখো, ব্যাগে কিছু আছে কিছু তোমরা কম্বল নিয়ে গেছিলে? না না, কম্বল নেওয়ার দরকার আছে ওখানে? ওইটা আমাদের মধ্যে রেখেছে। এখন আমি ঘরে রয়েছি, ওদের গিয়ে দেখি এখন মনে হয় কাপড় চাপড় মনে হয় দেখাচ্ছে দাদুরা কুমার যারা এনেছে এই সোনাচুরি হাট থেকে মানে বোলপুরে। চলো দেখি গিয়ে। হ্যাঁ দেখো, এইগুলো একটা করে নিয়ে যাবো বুঝলে। এই দেখো তোমারই তো আমি যা দেখছি মার্কেট, তুমি কত কিছু পেলা, তোমার তো না গিয়ে লাভ হয়েছে আমি যা দেখলাম। পুরো বাঁশের, এই রবীন্দ্রনাথ ঠাকুরটা আমাকে দিয়েছে, কত সুন্দর কি মিষ্টি দেখো, দাড়ি দাড়ি রয়েছে, বেল্ট রয়েছে, জুতোটাও দারুণ লাগছে আমার, খুব পছন্দ। আমার দাদু রয়েছে, পুরো বোলপুর গেছিল, আমরা বোলপুর গেছিলাম, বোলপুরে গিয়ে এই যে ইনি, এই হচ্ছে দাদা মশাই, আমাদের কিচ্ছু কেনাকাটা করতে দেয়নি, পুরো চিৎকার করছিল, আমারও অস্বস্তি হচ্ছিল, কোনো মনে হয় 5 ঘন্টা ধরে বাজারই করে যাচ্ছে, শুধু দেখে যাচ্ছে, মানে এখন কোনো কেনার ইয়ে নেই। এই যে ওই দাদু রকমা বোলপুরে গেল, আমাদের জন্য সব কিছু আনলো, বেশ ভালো লাগলো। এখন তোমাদের আরও দেখাই কী কী এনেছে, চলো দেখো তাহলে। দেখো দেখি, দেখো দেখো, এইটা হচ্ছে আমার, আর দেখো দেখো বাঁশের ঝুড়ি, এখানে তোমরা পুজো টুজো দিলে ফুল টুল বা প্রসাদ টোসাদ নিয়ে পুজো দিতে পারবে, খুব সুন্দর। কিন্তু মানে ছোট জিনিস এখানে হাঁটবে না, কারণ এটা ফাড়া ফুকো ফুকো আছে না, কিন্তু পড়ে যাবে, ছোট জিনিস রাখবে না, ফুল টুল রাখবে তোমরা থাকতে। দেখো আবার কিরকম অবস্থা হয়েছে,
চুলটা সেট করে তোমাকে দেখাচ্ছি, এই যে ওটা খোলা হয়েছিল, এখন ট্যাপ করছে দাদু। ওই তো বাবা, তো ওইখানের লোকের মতোই করে দিলা বাবা। করে এই এটা কই, এই গার্ডার গুলো কই? আচ্ছা এখন চুলটা কেমন লাগছে বল। আর কোনটা খুলেছো? আর খুলেছো? কেমন কেমন লাগছে? ব্যাস হয়ে গেছে, এর মধ্যে আর কিছু নেই তো? না নেই। একটা মানুষ লম্বা লাঠির, কি বলবো বলতো, লম্বা একটা মানে মোটা ছোট্ট একটা লাঠি, আর তার ডান পাশে একটা খুব সুন্দর দেখতে মানুষটা, তো দারুন। সিঙ্গারা মিষ্টি বাবা নিয়ে এসেছিল, এখন আমরা সবাই খাচ্ছি। তো এই যে তিনটে এনেছি, আমার আর বাবাই খাবে না বলছে, না বাবা বলছে খাবে না, বাবাই খাবে না। আমি মা ভালো লাগছে মা সিঙ্গারা। এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর এখানে বাবাই বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট হচ্ছে অজিতের কচুরি রয়েছে। তারপর সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে আমি এখানে বেরিয়ে গেছি, আমি সবাই মানে বাবা মা আরও বড় পুচকুকে নিয়ে। এক জায়গায় একটু নিমন্ত্রণও আছে, সেখানেও যেতে হবে আমাদের বাড়ির পাশেই, আর সেই জন্য আমি বাবা মার সাথে একবারেই বেরোলাম। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।